বেডশিট মানে বেডশিট আমরা যে বেডকভার আমাদের বিছানার উপর যে থাকে আর এখানে কি আছে দুইটা বাঁশ আছে এই দুইটা বাঁশ আমাদের হাতে আছে এই দুইটা বাঁশ এই দুইটা বাঁশ দিয়ে এটা দিয়ে আমরা খুব সহজে একটা কোনো রকম বাধা ওদা কিছু নাই মানে বাঁধতে বলতে কিছু লাগতো না সহজে আমরা একটা স্ট্রেচার বানানো শিখলাম যাতে একটা মানুষকে আমরা লইয়া যেতে পারি হসপিটাল অব্দি যাতে পৌঁছাইতে পারি ঠিক আছে তুমি এই যাও আমার লোকে এটা ধর ভাই এটা লোক আই যাও এটা এখানে আমরা রাখি ঠিক আছে আর আর এটা ধর এটা আমরা এখানে রাখি ঠিক আছে আমরা একটা মানুষকে আর কি লইয়া যাইতাম কিরকম লইয়া যাইতাম আমরা কষ্ট করতো এটা উঠো উঠো এদিকে আপন ঠিক আছে এটা এখানে আনো ঠিক আছে আর আর তো এটা এদিকে লো এটা টানো এটা একটু টানো বাস বাস একটা মানুষ যাতে শুইতে পারে ঠিক আছে এটা উঠো উঠাও এরকম করে এখন এটা কাজ করি আর একটু টানো আর আর একটু টানো আর একটু টানো আর একটু টানো বাস বাস ধরো ধরো এটা এখন এটা টানো হ্যাঁ বুঝছে কি না এখন আমরা এখানে স্ট্রেচারটা হইলো কি না এটা আমার এটা এটা এখন এটা মজবুতি আছে না নাই আমরা কেমনে বুঝবো এটা একজন এটার মধ্যে উঠে দেখো না এটার মধ্যে উঠতে পারবে এটা এটা চট করে না তুমি আসো এমনি খালি বসো এটার মধ্যে আসো কিছুই তো না করতে নাই এটা মজবুত আছে এরকম রাখলে আমার দিকে দেখাই পুরাটা আইসে নি একটু দূর থেকে দূর থেকে লই ইয়ে করো চাও চাও করতে নাই এই যে এখন যখন আমরা দুর্যোগের সময় কোনো সময় অ্যাক্সিডেন্ট হইলো কিছু হইলো হাতের কিনা স্ট্রেচার না থাকলে বিনা রশি ছাড়া আমরা এরকম ভাবে বয়া এখানে কতটুকু মজবুত আছে এটা চট করে এটা ইয়ে করে করতে হবে এখন তোমরা বানাইতে পারবাই নি রাস্তাঘাটে অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় বাইক অ্যাক্সিডেন্ট হয় অটো অ্যাক্সিডেন্ট হয় হসপিটাল লইয়া যেতে লাগে বা হসপিটাল একটু দূরে কোনখানে প্রাইমারি নার্সিংহোম আছে বা প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার আছে আমরা ওইখানে নিয়ে যেতে লাগে তখন আমরা কাছে কোনো কিছু নাই তখন আমরা হাতটাই আমরা স্ট্রেচার হিসাবে কাজ করতে লাগবো ধরিলে এরকম করে আমরা নিলাম এইভাবে দিলাম রণবীর জি রণবীর জি তুমি আসো তুমি এখানে আসো এখানে বসো মনে করো এরকম এখানে নিও ইনজুর হয়েছে ঘুরে আসো ওই যেখানে ভিডিও তুলবো এরকম ইনজুর হয়েছে আমরা এরকম করে লই যাবো উঠাও এই যাবো একটু উঠে নেন ক্যামেরাটা এদিকে নিও এই যাবো এটা আমরা স্ট্রেচার বানাইলাম এরকম করিয়া আমরা এরকম করিয়া অনেক দূর অব্দি আমরা নিতে পারবো আমাদের শরীরে বেশি শক্তি ঠিক আছে